তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা দেওয়ার কাজ করতেছ, বাংলাদেশ এইরকম করে সবাই তুমি রুখে দাঁড়ায় যে বাংলাদেশে আমার মনে হয় কোনো নির্বাচন দরকার এখন সরকার ছাড়া, কারণ এই ছাত্ররা আগামী দিনে ভবিষ্যৎ কাজ করে সরকার আর সামনে কোনো পরিকল্পনা আছে কিনা, এই যে ছাত্র ছাত্রীরা যেভাবে কাজ করছে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? প্রতিদিনে তো নামের মাঠে না, প্রতিদিন আমরা নাম দেখে আমরা কাজ করতেছি, আমরা কিছু জায়গার কিছুটা খাদ্য বিতরণ করেছে, বৃষ্টি ভালোবাসা আছে কিনা আমি টাইম লাইন আছে, তাহলে অনেক ঘরের লাগান আছে, ঘরের লাগান আমি এখনো মাঠ আছে তাদের ভালোবাসা আছে। আমরা চাই আমাদের যে কোনো কাজই এনে দেখেছি হিরু আলম ভাই আমাদের অন্যদের কাছ থেকে না পেলেও আমরা ক্ষুদ্র মানুষের কাছ থেকে এরকম আশা করি আমাদের দেশের স্বার্থে থাকা প্রয়োজনে থাকা আমরা তার কাছ থেকে এটা পাই, যাই হোক না কেন তাকে নিয়ে যতই সমালোচনা বা বিতর্কিত হবে সে আমাদের সাথে থাকার চেষ্টা করে, আমরা চাই যে সে আমাদের সাথে থাকুক, আমরা পাশে থাকুক, সবসময় আমাদের পাশে থাকুক, এখন আমরা এটাই চাই। আর হিরু আলম ভাই আমাদের সাথে অনেকই সাপোর্ট দিচ্ছে আমাদের, যা আমাদের দৈনন্দিন কাজ যতটুকু ঝামেলা আসে এটার বিষয়ে সে আমাদের সাথে ছিল, আমরা অনেক সাপোর্ট পেয়েছি তার মধ্যে, তিনি আমরা অনেক গর্বিত। এবার আপনার আমরা অনেক সাপোর্ট পেয়েছি তার মধ্যে, আমরা অনেক গর্বিত। এবার আপনার